কলে ডাল ভাঙানো ডাল ভাঙানোর প্রক্রিয়াসমূহ ডাল ভাঙানোর প্রাথমিক প্রক্রিয়াগুলো হল এক পরিষ্কারকরণ দুই খোসা ছাড়ানো তিন বিভক্তিকরণ চার পৃথকীকরণ পাঁচ থলেতে ভরা বিভিন্ন ধরনের ডালের উপর নির্ভর করে প্রধান জাতগুলোকে খোসা ছাড়ানোর ধাপে প্রেরণ করা হয় ডাল খোসা মুক্ত করতে শিরিশের গুঁড়োযুক্ত রোলার সমূহ যা গোটা মেশিন নামে পরিচিত সেটি ব্যবহৃত হয় একবার চলাচলে কিংবা একক চালনায় প্রায় পঞ্চাশ শতাংশ ডাল খোষামুক্ত হয় খোসা ছাড়ানো ডালগুলো দুই অংশে বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়া খোসা ছাড়ানো ডালগুলো চালনী দ্বারা পৃথক করা হয় এবং খোসা অপসারিত হয় অবিভক্ত খোসা ছাড়ানো ডালগুলো এবং অবশিষ্ট ডালগুলোকে পুনরায় খোসা মুক্ত করা হয় এবং একই উপায়ে ভাঙানো হয় চলমান ডালগুলো খোসা মুক্ত এবং বিভক্ত না হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়াটি দুই বা তিনবার সংগঠিত হয়